আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বিয়ার্স আমরা অনেকেই কবুতরকে বিভিন্ন পাত্রে পানি দিয়ে থাকি কেউ স্টিলের কেউ লোহার বাটিতে কেউ আপনার সসমান অথবা তারপর আপনার মাটির পাত্রতে তো কোনটা বেস্ট আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আমার মতে যেটা জানা এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে আপনার মাটির হাড়ি দেওয়া খুব খুব ভালো এই যেমন এই যেরকম মাটির হাড়ি অথবা আপনার এই পাড়ানোর হাড়ি এগুলো আর কি দয়ের হাড়ি যেগুলো আছে এগুলো দিলে ভালো হয় পানিটা ঠান্ডা থাকে এবং অসুখ কম হয় মাটির হাড়িতে দিলে সব সময় মনে রাখবেন কবুতরের অসুখ রোগ বালাই কম হয় এই জন্য মাটির হাঁড়িটা দিবেন মাটির হাঁড়িটা ব্যবহার করলে আপনার কবুতরে যখন পানি দিবেন রোদে থাকলে ওই পানিটা ঠান্ডা থাকবে গরম হবে না যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম তো ত্রিসটা পানিটা খাই মিটবে আর যদি স্টিলেরটা দেন স্টিলেরটা দিলে বা লোয়ারটা দিলে গরম হয়ে যায় আর ওগুলো গরম দূরে রাখে ঠিক আছে আর এটা গরম ধরে রাখে না এটা ঠান্ডা থাকবো পানিটা ঠান্ডা থাকবো কবুতর রোগ বালায় কম হবে এবং গরমে ঠান্ডা পানিটা খেলে তৃষ্ণাটা মিটব আপনি যদি এই গরমের মধ্যে যদি কবুতরকে গরম পানি দেন তাহলে দেখবেন পানি খেয়ে তৃষ্ণা মিটব না কবুতর আরো দুর্বল হয়ে যাব কবুতর হাঁপাইব তারপর আপনার স্টিলের পাত্রে খাইলে কবুতর রোগ বালাই বেশি হয় আপনি অধিকাংশ লফটে দেখবেন কবুতর রোগ বালাই বিভিন্ন রকম আমার এখানে প্রায় অনেক দিন যাবত কবুতর আলার মতো রোগ হয় না তো আমি কিছু আমি অন্যরকমভাবে কবুতর পালি এই যেমন দেখেন মাটি খাওয়াই সবাই রেগুলার মাটি খায় না আমি মাটি বাইরে দিয়ে দিচ্ছি যখন ইচ্ছা তখন খাইব আর বাইরে গিট কিনা না খাওয়ায় আমি ওগুলো খাওয়াই না আমি এখানে দিচ্ছি একটা লবণ দিয়ে দিছি যেন একটা লবণ ছিঁড়া দিয়ে দিছি আরও প্রায় অনেক মাস আগে সেই লবণ হয়তো বৃষ্টিতে ধুইয়া মুয়া কবে গেছে গা কিন্তু এখন ওই মাটি খেতে আছে মাটি খেলে কবুতরের রোগ বালাই কম হয় বিশেষ করে এটা হলো পোড়া মাটি এই যে এই যে মাটিটা লাল মাটিটা এটা হলো পোড়ামাটি যে ইটকলের এটা হলো ইটকলের মাটিটা কিন্তু আপনারা চেষ্টা করবেন যে কবুতরের জন্য যে মাটির চুলা বানায় ওই বাটিটা খাওয়ায় যায় ওটা খাওয়ালে কবুতর রোগ বালায় কম হবে এবং এই পাত্রগুলা ইউজ করবেন দিলে কবুতরের ইনশাল্লাহ দেখবেন এইট্টি পার্সেন্ট রোগ থেকে আপনি কভার হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি মূলত এই বাটি ব্যবহার করতেছি আপনারা চাইলেও এটা ইউজ করতে পারেন এই এটা আমি এখন পরিষ্কার করতেছি পরিষ্কার করে এটাতে পানি দিব এর আগে দিছিলাম। দি কবুতরের সমস্যা হইতে পারে এই জন্য আবার এটা ক্লিন করতে মাটি মুটি দিয়া পরিষ্কার করতে আর কি দইগুলা সরাইতাছি তা আপনারাও এটা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তা সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ